Raban Rao. Kita kore? Koko kita kore? Ayo ayo ayo. So guys, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা ভাই বোন মিলে আগুনের সামনে বসে আছি। এতটাই ঠান্ডা লাগছে, এখন তো অনেকটা ঠান্ডা, রোদ্র উঠে না ভালো করে। আর এই যে সাইডে দেখছো, এটা বাবা এখানে বসে বসে হাঁস কাটছে, বিকজ হাঁস আজকে রান্না হবে বাড়িতে। এই ডটো। আর এখন মা রান্না করছে, দেখো হাঁসের মাংস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাট দ্য নিউ ব্লগ রিমা ভ্লগভেন্টার। সো সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, এন্ড আমি খুবই ভালো আছি। সো যারা আমার ব্লগগুলো দেখছো তাদেরকে থ্যাংক ইউ। সো আজকে ব্লগটা চলো, সো সকালবেলা আজকে আর ইন্ট্রোটা দিতে পারিনি, তার জন্য এখন ইন্ট্রোটা দিয়েছি, অনেক কাজ ছিল বলে। সো তোমরা তো দেখেছোই যে মা আজকে হাঁস রান্না করছে। সকালবেলা উঠে বাবা হাঁসটাকে কাটলো, বাবা বাজার থেকে হাঁস এনে নিজে কেটেছে, তো মা এখন রান্না করছে, তো আমি খাবো। খেয়ে রাহুলকে একটু ভেবেছিলাম যে রাহুলের জন্য আজকে রান্নাটা করা, তো ওকে দেবো বলে মাকে বলেছিলাম যে ওকে দেওয়ার জন্য। তো আমি এগুলো এখন রেডি হয়ে আমি নিজে খাবো, তারপর ওকে নিয়ে দিয়ে আসবো, তারপর আমার ক্লাস আছে আর সবগুলো করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ফ্রাইড রাইস। সো গাইস, তোমাদের কাদের হাঁসের মাংস খুবই ভালো লাগে? আমার তো খুবই ফেভারিট, ঠান্ডার মধ্যে হাঁসের মাংস খুব ভালো লাগে। সো আমি এখন খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন প্যাকিং হচ্ছে। তারপর ওকে খাবারটা দিয়ে আমি চলে গেছিলাম আমার টিউশনে, ওইটা কমপ্লিট করে আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম সরসমেলাতে। এইটা আমার সেকেন্ড ডে ছিল সরসমেলায়, বিকজ আমরা সেকেন্ড ডেতে গিয়ে অনেক কিছু খেয়েছিলাম। যারা এই ব্লগটা দেখোনি অবশ্যই তোমরা ওই ব্লগটাকে শেয়ার করতে পারো, সরসমেলা দুইটা ব্লগ আছে। সো আজকে সকালবেলা উঠে আমি গাছগুলোতে ভালো করে জল দিয়েছি, বিকজ অনেকদিন ধরে জল দেবো দেবো ভাবছিলাম আর দিতে পারছিলাম না টাইমের জন্য। তো আজকে সকালবেলা উঠে ফার্স্টে এই গাছটা আগে করলাম। ওয়েলকাম ব্যাক। সো ফার্স্ট অফ অল হ্যাপি সানডে। তো আজকে তো সানডে, তো সবাই কেমন আছো? ভালো আছো তো? সো আজকে হলো সানডে, তো আমি একটু বেরোচ্ছি, আমার কিছু একটু কাজ আছে, আর সাথে একটা স্যারের বাড়িতে যাবো ফার্স্টে, তো তার জন্য ব্লগটা করা। তো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা তো শুনতেই পেলে ব্যাকগ্রাউন্ডে আছে আমার সাথে অরিজিৎ সিং, যে আমার পিছে পিছে গান গাইছিল। তো আমরা এখন চলে এসেছি শেওলিতে, তো তার আগে একটা চা খাবো, বিকজ মাথাটা অনেকটা ব্যথা করছিল আমার। তো তার জন্য আমরা আগে এসেছি চা খেতে, তারপর যাবো শেওলির মধ্যে। এখানে এসেছি কিছু নেবো, আর তার আগে আমি একটা মিষ্টি ট্রাই করছিলাম, সেটা হচ্ছে নরেন গুড়ের কালাগান্ধ, এটা আমার খুবই ফেভারিট, তো তার জন্য এটা আমি খাচ্ছিলাম। আর তারপর আমরা বাড়িতে কিছু নেব, আর এখন আমরা যাচ্ছি যে রেস্টুরেন্টটা আছে ভেজ, এটা থেকে একটা অর্ডার করেছি আমরা, বাড়িতে নিয়ে যাবো একটা স্যুপ। তো এখানে অর্ডার করে আমরা বসে আছি। আর এখন বাড়িতে এসে দেখছি মা পিঠা বানাচ্ছে, আর এখন বসে বসে পিঠাই খাবো, শীতের মধ্যে ভালোই লাগবে। আর এটা কি গো? ও এটা হচ্ছে তেলের পিঠা। এটা খাই। সো গাইস, আজকে হলো মানডে, তো এই ব্লগটাতেই আমি কন্টিনিউ করছি, বিকজ আমার শরীরটা বেশি ভালো না, তো তার জন্য পুরো ব্লগটা করতে পারছিলাম না। তো কালকেও শরীরটা ভালো ছিল না রাত্রেবেলায়, তো আজকে সকালেও কিছু করিনি, জাস্ট এখন উঠলাম, উঠে জাস্ট খাওয়া দাওয়াটা করে পড়াতে যাচ্ছি, আমার মিউজিক ক্লাস আছে আজকে, ওইখানে যেতে লাগবে, তো তার জন্য আজকে বেরোচ্ছি। আর সো এখান থেকে অটো দিয়ে যাব চন্দ্রপুর। Thank you.
গেছি পড়াতে, তারপর যাব গানের ক্লাসে। সো স্টে টিউনড। এই দেখো আমার স্টুডেন্ট এখানে খেলছে, এই দেখো এখানে খেলছে, আর ও বুঝতে পারছে না এটা যে আমি ভিগেছি। আমি রোজ স্কুটি দিয়ে আসছি, আজকে আমি হেঁটে হেঁটে এসেছি। গরম কেডা টেস্ট কইবে। আমি কি তাড়ি আজকে কেমন ঘুরতে বেছিনি, আমি এইটা খামু না এইটা খামু। আমি এখানে খাবো না বলছি, তারপরও আমার জন্য একটা পেস্টি নিচ্ছে, আর বাড়ির জন্য পেস্টি নিচ্ছে, বিকজ আমার শরীরটা বেশি ভালো না তার জন্য। আচ্ছা গাইজ, এখন আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু এখন আমাকে যেতে লাগবে একটু ডক্টরের কাছে, তার জন্য ড্রেসটা চেঞ্জ করিনি, বিকজ মাথাটা ব্যথা কন্টিনিউ করছে, কমছে না, তো তার জন্য ভাবলাম যে ডাক্তারের কাছেই যাব। তো তার আগে আমি না করেছি, তারপরও নিয়ে এসেছি। আর এখন আমি বাবার সাথে যাচ্ছি ডক্টরের কাছে মরচুম নিতে। আর এখন ফাইনালি আমি ডক্টর দেখে নিয়েছি, আধা ঘন্টা বসেছিলাম, আর এখন এটা হচ্ছে ডক্টর দেখালাম, ওষুধ ওষুধ অনেকগুলো দিয়েছে, আর অনেকগুলো টেস্টও দিয়েছে। ভালো লাগে না এইসব টেস্ট মেস্ট করতে আমার একদম। আসলাম বাড়িতে, একটু ফ্রেশ হলাম, তারপর রেস্টও নিয়েছি, তারপর ভাতটা খেলাম, আর এখন আমাকে ওষুধগুলো খেতে লাগবে। সো চলো, ওষুধ সাথে বাবা আমার জন্য একটা হরলিক্স এনেছি, তখন এগুলো খেতে লাগবে। আজকে বক্তা দেখে ছিল, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে, আর সাথে সাবস্ক্রাইব করা, তো দেখ নেক্সট ব্লগ লাইক করো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।